এখানে পুজো হবে কী করে ওখানে? উদ্যোক্তাদের দাবি যে তারা যেভাবে মণ্ডপটা সাজিয়ে তুলেছে পুজোর সব সামগ্রী মণ্ডপেই রয়েছে, তাহলে বাইরের সব পুজোগুলো হবে কী করে? আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। চলুন দেখে নিই ওনারা কীভাবে নিজেদের মণ্ডপটা সাজিয়ে তুলেছে। আমরা এই পুজোর উদ্যোক্তাদের আমাদের মাঝখানে পেয়ে গেছি, আমরা ওনাদের থেকেই জেনে নেবো যে ওনাদের এইবারের পুজোর থিমটা কী, আপনাদের পুজোর থিমটা কী। পুজোর থিমটা হচ্ছে যে সবই তো এখানে, পুজো কী করে হবে ওখানে, তার মানে হচ্ছে পুজোর সমস্ত যাবতীয় সামগ্রী দিয়েই এই প্যান্ডেলটাকে ডিসপ্লে করানো হয়েছে, যাতে এই এখনকার বর্তমানে ছেলেমেয়েরা অবগত হতে পারে যে একটা পুজোতে কী কী জিনিস রাখতে পারে। এই বছর আমাদের পুজো 19 বছরে পদার্পণ করলো। আমরা গত 3-4 বছর ধরে বিশ্ববাংলা থেকে আরম্ভ করে ক্যালকাটা ব্যারাকপুর কমিশন থেকে এবং অন্যান্য 11টা পুরস্কার গত বছর পেয়েছিলাম। আমি ইন্দুভূষণ দেবনাথ, সভাপতি রায়পুরা কালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনারা দেখলেন যে উদ্যোক্তারা বললেন যে অন্যান্য পুজোগুলো কী করে হবে যখন এখানেই সব সামগ্রী রয়েছে, আর সত্যিই তাই। আমরা মণ্ডপের মধ্যে ঢোকার পর আমরা দেখলাম যে প্রথমে এখানে প্রচুর পরিমাণে ভিড় কাঠি দিয়ে সাজানো হয়েছে, এবং ভিড় কাঠিগুলো প্রত্যেকটা একটার উপর একটা, মানে উপর থেকে নিচ অব্দি রয়েছে। এবং তারপরে আমি বলবো এখানে দেখানোর জন্য, এখানে ঝুড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ফুলও দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ছোটো পাখা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি বড় একটা শঙ্খ যেটা একদম মণ্ডপের উপরে শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এই মণ্ডপটার ঠিক মাঝখানে একটা খুব সুন্দর ঘটের রূপ দেওয়া হয়েছে, ছোটো ছোটো কয়েকটা ঘট। মঙ্গল এইভাবে এই মঙ্গল ঘটের দ্বারা যখন ঘুরবে দর্শনার্থীরা, প্রথমেই মণ্ডপের মাঝখানে এই মঙ্গল ঘটটা তারা দেখতে পাবে, এবং তারপরে তারা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যাবে। আমরা চলে যাচ্ছি মূল মণ্ডপের দিকে, যেখানে মা দুর্গা অধিষ্ঠাত্রী রয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি একটু অন্যভাবে এই মূর্তিগুলোকে স্থাপন করা হয়েছে। এখানে এখানে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। মা দুর্গা যেমন মাঝখানে রয়েছেন, ঠিক সেইভাবে মায়ের ডান দিকে মা সরস্বতী, এবং তারপরে গণেশ রয়েছে, এবং বাঁদিকে মা লক্ষ্মী এবং কার্তিক রয়েছে। কিন্তু তাদের বাহনগুলো সবাই মা দুর্গার নিচে একটি জায়গায় ওখানে রাখা হয়েছে। যেমন আমি প্রথমে যাচ্ছি, এখানে রয়েছে মাঝখানে একটা মহিষ রয়েছে, অর্থাৎ মহিষাসুর যাকে মা দুর্গা বধ করেছিলেন সেটা রয়েছে। এবং তার পাশে, তার ডান দিকে যদি চলে যাই, ডান দিকে গণেশের যে বাহন অর্থাৎ মুশিক এবং বা ইঁদুর আমরা যাকে বলি, সেই ইঁদুরটিকে দেখতে পাচ্ছি। এবং তার ডান দিকে রয়েছে মা লক্ষ্মীর বাহন পেঁচা। এবং তারপরে যদি আমরা মায়ের বাঁ দিকে চলে আসি, বাঁ দিকে আসলে আমরা দেখতে পারবো যে একটু অন্যভাবে, একটু অন্য রূপে মায়ের মা সরস্বতীর বাহনকে এখানে রাখা হয়েছে। এবং পাশাপাশি তার পিছনের দিকটায় বা তার পাশে রাখা হয়েছে কার্তিকের যে বাহন রয়েছে, বাহনকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গায় যেরকম আমরা মূর্তির সঙ্গে বাহনকে একবারে দেখতে পাই, আজ কিন্তু এখানে কিন্তু একটু অন্যভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে মায়ের মূর্তিটা। সত্যি উদ্যোক্তারা যেমন দাবি করেছিলেন যে অন্যান্য জায়গায় পুজো কী করে হবে সব সামগ্রী যখন এখানে আছে, আর এই প্রমাণটা আমরা মণ্ডপে ঢুকতে সত্যিই আমরা পেয়ে গেলাম যে এখানে পুজোর সামগ্রী যেসবগুলো রয়েছে, কোষাকুষি থেকে শুরু করে চামর থেকে শুরু করে যজ্ঞের কাজ থেকে শুরু করে চাঁদমালা থেকে শুরু করে নামাবলী এবং দর্পণ ঘণ্টা কড়ি হরিতকী যে কোনো কিছু কিন্তু এখানে পুরো মণ্ডপ জুড়ে রয়েছে। সত্যি এটা একটা অভিনব একটা প্রয়াস, বা এটা এত সুন্দরভাবে যে উপস্থাপনা করা হচ্ছে তা নিশ্চয়ই হয়তো দর্শকদের ভালো লাগবে। ব্যারাকপুর রয়্যাল পার্ক থেকে গৌরব সাহা, খবর এই সময়।